উচ্চতর বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ পরামর্শ। ভাগ্যরত্নের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপির রিহ্যাবিলিটেশন সেন্টার, একই ছাদের নিচে উন্নত মানের ফিজিওথেরাপির একাধিক পরিষেবা পেতে যোগাযোগ করুন। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ, আপনাদের সাথে আমি রয়েছি রিয়া। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব, এক বৃদ্ধাকে শ্লীলতাহানির অভিযোগে সালিশি সভার আগেই গণধোলাই অভিযুক্তকে। গত বৃহস্পতিবার দুপুরে কোলাঘাট থানার বারপাড়ি গ্রামের এক বৃদ্ধাকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। পার্শ্ববর্তী কুমারহাট গ্রামের বছর 30-এর এক যুবকের বিরুদ্ধে অভিযোগ। গতকাল বিকেলে কুমারহাট গ্রামে একটি সালিশি সভা হওয়ার কথা ছিল, কিন্তু সালিশি সভা হওয়ার আগেই এলাকার মহিলারা ক্ষিপ্ত হয়ে ওঠে, চড়াও হয় ওই যুবকের ওপর। ওই যুবককে রীতিমতো গণধোলাই দেয় বলে অভিযোগ ওঠে। এরপর কোলাঘাট থানায় খবর দিলে কোলাঘাট থানার পুলিশ এসে ওই যুবককে আটক করে নিয়ে যায়। ইতিমধ্যেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে কোলাঘাট থানার পুলিশ সামাল দেয়। কোলাঘাট থানায় এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ করেনি। পূর্ব মেদিনীপুর থেকে দেবপ্রসাদ মল্লিকের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। আজ কি হয়েছে অ্যাকচুয়ালি, যেখানে গণধোলাই হলো প্রায় একবার? গণধোলাই হচ্ছে গত বৃহস্পতিবারের ঘটনা। আমাদের গ্রামের একটি ছেলে, বারপাইট গ্রামের একজন মহিলা, বয়স্ক মহিলা, তার উপর শারীরিক এবং পাশবিক অত্যাচার করে। ঘটনাটা ঘটেছে বৃহস্পতিবার দুপুরে স্নান করতে যাওয়ার সময়। পুকুরে স্নান করার সময় ঘটনাটা ঘটেছে। আমাদের গ্রামের যে ছেলেটি নিমাই বাঘ বলে যে ছেলেটা, এর আগেও আরও অনেক মহিলাদের প্রতি এই নগরাচরণ করেছে। তারা ক্ষোভে ভুগছিল, ক্ষোভে ফেটে পড়ছিল। তা আজকে মেয়েরাই তাকে গণধোলাইটা দেয়। পরবর্তীকালে আমাদেরকে ডাকাডাকি করে আমরা যাই, যেহেতু প্রচণ্ডভাবে মারধর চলছিল, আস্তে আস্তে ছেলেটা কোনো খারাপ কিছু হতে পারে। তা আমাদের সিদ্ধান্ত যে এই মেয়েটা যেহেতু, এই ছেলেটা যেহেতু বারবার বিভিন্ন মেয়ের প্রতি, এর আগেও কেস আছে, 3 মাস জেলও খেটে এসেছে, তারপরও সে শোধরায়। আমাদের মনে হয়েছে যে ছেলেটা মস্তিষ্ক বিকৃতি আছে, তাই প্রশাসনের হাতে আমরা তুলে দিয়েছি এবং সরকারের কাছে আমরা আবেদন রাখবো, প্রকৃত এর মস্তিষ্ক কতটা খারাপ তা নির্ণয় করে চিকিৎসার মাধ্যমে যদি একে ভালো করা যায় সেটা আবেদন রাখবো। এই যুবকের মানে বয়স কত হবে বা নাম কী? কার ছেলেটার? ছেলেটার বয়স কত? ছেলেটার বয়স 24-25 হবে। আর যার উপর অত্যাচার করেছে তার বয়স কত? যার উপর অত্যাচারটা করেছে 60-65 বছর বয়স। বাড়িতেই ছিল চান করতে, যিনি জানার উপরে এরকম অত্যাচারটা হয়েছে, উনি স্নান করতে গিয়েছিলেন ওনারই পুকুরে। গত বৃহস্পতিবার ঘটে, আজকে পুলিশ হাতে তুলে দেওয়া হয়েছে। আজকে আমরা পুলিশের হাতে তুলে দিলাম। আপনার নাম? আমার নাম রবীন্দ্রনাথ মান্না। গ্রাম সদস্য? আজ ঠিক 12:30 নাগাদ আমার পরিবারে একজন পুকুরে স্নান করতে গিয়েছিল। আমার পাশের গ্রামে একটি ছেলে, নাম হচ্ছে নিমাই পাল, সে আমার মাকে জলের মধ্যে অশ্লীল আচরণ করেছে। মায়ের হচ্ছে গলা টিপে মার্ডার করতে গিয়েছিল এবং মায়ের একখানা কানে দুরুপঞ্চ ছিঁড়ে নেয়। মায়ের চেঁচামেচিতে আমরা সবাই যখন বেরিয়ে আসি, ছেলেটা তখন ছুটে চলে যায়। যখন ছেলেটাকে আমি চিনতে পেরেছি, তখন ছেলেটা পাশের গ্রামে আমি যাই, সেখানে গ্রাম প্রতিনিধিকে জানাই। সে নিজে মুখে গ্রাম প্রতিনিধি এবং গ্রামবাসীরা তাকে তার বাড়ি থেকে আনে, এনে তাকে প্রথমে মানতে চায়নি। তারপরে তাকে যখন দুয়ার মারধর করা হয়, সে তখন স্বীকার করে, হ্যাঁ আমি ঘটনাটা ঘটিয়েছি। এর আগে ছেলেটা এরকম 4-5 কেস করেছে। রিসেন্টলি ছেলেটা এমন একটা কেস করেছিল, জেল থেকে মানে বেরিয়ে এসেও সে আবার এই ঘটনা ঘটে গেছে। তো কী করতো ও ছেলেটা? হচ্ছে কিছু করে না,
ছেলেটা কিছুই করে না, এইরকমভাবে মানে অনেক ঘটনা ঘটিয়েছে, চুরি চাপড়ে করে। হ্যাঁ, শুনেছি আগে আগে মদ কারবার করছে। কী করে ধরলেন আজকে? আমি প্রত্যক্ষদর্শী তো, আমরা তো আমরা দেখেছি তো, ও একটা গামছা পরে জলের মধ্যে করছে, মানে মায়ের উপর অত্যাচার করছে। তখন হচ্ছে আমরা ছুটে যাই মায়ের চেঁচামেচিতে, ও তখন ছুটে চলে যায়। তখন আমরা ওকে মানে আমরা আইডেন্টিফাই করি, আমরা করে আমি ওদের গ্রামকে জানাই, গ্রামের সহযোগিতায় আমরা ওকে পুলিশের হাতে তুলে দিয়েছি। গণধুলাই হয়েছে পুলিশের হাতে, আমাদের কলাকারখানায় তুলে পুলিশ আছে নিয়ে গেছে। ওর নাম কি? ওর নাম হচ্ছে নিমাই পাল, বাবা হচ্ছে টুটুল পাল, গ্রাম কুমারহাট, পোস্ট পুলিশিটা, জেলা পূর্ব মেদিনীপুর, কলাঘাট থানা। আপনার নাম? আমার নাম দেবব্রত কুমার। বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে বারপাড়ি, পোস্ট পুলিশিটা, জেলা মেদিনীপুর। জ্যোতিষ পরামর্শ এই প্রথম আপনার এলাকায় উন্নত মানের জ্যোতিষ পরিষেবা, তন্ত্র নয়, বশীকরণ নয়, সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক আধুনিক বিচারধারা কাউন্সিলিং, বাস্তু, শিক্ষা, কর্ম, বিবাহ, ব্যবসা, এই নিয়ে কাউন্সিলিং, কাউন্সিলিং দ্বারা প্রতিকার, বিশেষজ্ঞ জ্যোতিষবিদ মৃন্ময় মুখার্জি। ভাগ্যরত্নের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে 7679721776।